প্রধানমন্ত্রী মায়ের শততম জন্মদিন এবং সেই উপলক্ষে গান্ধীনগরের বাড়িতে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। মায়ের পায়ে প্রণাম করছেন, তিনি অবশ্যই অভিবাদন জানিয়েছেন, তার মাকে করিয়েছেন মুখ মিষ্টিও। সেই ছবি আপনাদের জন্য, মায়ের সঙ্গে দেখা করছেন নরেন্দ্র মোদী, ধুমধাম করে জন্মদিন পালন। হীরাবেনের জন্মদিনে বিশেষ পুজোরও আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেমনটি জানাচ্ছিলাম, 18 জুন শতবর্ষে পদার্পণ প্রধানমন্ত্রী মা হীরাবেন মোদীর, এবং শততম জন্মদিন উপলক্ষে ঠিক কদিন আগে থেকে সাজু সাজু রব শুরু হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে রিপাবলিক বাংলার পর্দা আপনারা সেই ছবি দেখছেন যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মায়ের কাছে পৌঁছে গিয়েছেন, মায়ের পা ছুঁয়ে নমস্কার, পাশাপাশি আশীর্বাদ গ্রহণ এবং মায়ের পা ধুয়ে দেওয়া জল দিয়ে সমস্ততে সালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ মায়ের জন্মদিন বলে কথা, উপলক্ষ হচ্ছে মায়ের শততম জন্মদিন। আরতিও করলেন তারা দুজনে একই সঙ্গে, ঠাকুরের আশীর্বাদ নিলেন, হাতে জোর করে প্রণাম, তার আগেই মায়ের পায়ে প্রণাম সালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপলক্ষ মায়ের শততম জন্মদিন। সেখানে গান্ধীনগরের বাড়িতে তিনি থাকেন, তারপর 30 মিনিট পর সেখান থেকে বেরিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর মা বলে কথা, শততম জন্মদিনটি যে ভেরি ভেরি স্পেশাল হবে তা কিন্তু বলাই বাহুল্য। ঠিক এই মুহূর্তে দুটি ছবি আপনাদের জন্য, একদিকে মায়ের জন্মদিনে বাড়িতে সেখানে গান্ধীনগরের বাড়িতে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পুজো সারলেন, যে বিশেষ পুজোর আয়োজন করেছেন মায়ের গলায় দেখুন মালা পরিয়ে দিলেন, মাকে শাল উপহারও দিয়েছেন, একেবারে পা ছুঁয়ে প্রণাম সারলেন, তিনি আশীর্বাদ গ্রহণ করলেন মায়ের কাছ থেকে। আজকে দিনটা যে একেবারে ভেরি স্পেশাল, কারণ শততম জন্মদিন মায়ের সেটা বলাই বাহুল্য, করলেন মুখ মিষ্টিও। সেই ছবি তুলে ধরছি আমরা রিপাবলিক বাংলার পর্দায়, একইভাবে কিন্তু মাও তার প্রিয় ছেলেকে খাইয়ে দিলেন মিষ্টি। সেই ছবিও তুলে ধরছি আমরা। গান্ধীনগরে সেখানকার বাড়িতে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কথা বলেন মায়ের সঙ্গে, একেবারে সেই একান্ত আলাপচারিতা, সেই কথাবার্তা, সেই মুহূর্ত দেখছেন আপনারা সরাসরি রিপাবলিক বাংলার পর্দায়। বাড়িতে রয়েছেন মোদী পরিবারের সদস্যরা, ধুমধাম করে জন্মদিন পালন সালেন, পুজো আরতি করলেন মায়ের সঙ্গে একই পাশে বসে। এবার ছবি আমরা তুলে ধরলাম রিপাবলিক বাংলার পর্দায়।